मेटिन स्वागत स्टुडियोत मैं पापरी राज्य भिन्न प्रांत गुवाहाटी महानगरी तो होलर पार भंगा उत्साह आज दिन देखने पा गल आबिर रंग रंगीन महानगरी आकाशे बतह गुंजरित होली गीतर लहर इपिने फाँसी बजार फाकुआ खेलिले मुख्यमंत्री सरबानंद सोनवाले देता हूं आप ऐसे ही हमेशा खुश रहे। কিন্তু হোলির আনন্দৰ মাজতে এটা দুখ খবৰ আজিৰ দিনটোত আহি পৰিল। পোহৰলৈ আহিছে এতিয়া জ্যেষ্ঠ সাংবাদিক পূৰ্বজ্যোতি চুতিয়াৰ ৰহস্যজনক মৃত্যুৰ ন ন তথ্য। ঘটনা সন্দৰ্ভত জুলফিকৰ নামৰ এজনক ইতিমধ্যে হাতীগাঁও আৰক্ষী আটক কৰিছে। গুৱাহাটীৰ ঘৰৰ সন্মুখৰ নলাত উদ্ধাৰ হৈছিল সাংবাদিক গৰাকীৰ মৃতদেহ। হোলিৰ আনন্দ উল্লাস আৰু নিৰ্বাচনী ধামখুমীয়াৰ মাজতে মহানগৰীত অঘটন। ৰাজপথৰ নলাত উদ্ধাৰ সাংবাদিক পূৰ্বজ্যোতি চুতিয়াৰ মৃতদেহ। কেনেকৈ মৃত্যু হল সাংবাদিক পূৰ্বজ্যোতি চুতিয়াৰ? দুৰ্বৃত্তই হত্যা করলে নে আন রহস্যজনক কারণ? নিয়মীয়া বার্তা কাকতর সহকারী সম্পাদক পূৰ্বজ্যোতি চুতিয়াৰ মৃত্যুর পিছতেই চাঞ্চল্য বিরাজ করেছে সমগ্র মহানগরী। মহানগরীর হেৱালি পথৰ জুৰিপাৰৰ সমীপত ঘর সাংবাদিকগৰাকীৰ। নিশা 10 মান বজাত পানী মটৰৰ সুইচ অন কৰিবলৈ বাহিৰলৈ ওলাই অহা পূৰ্বজ্যোতি দ্বিতীয়বাৰ আৰু ঘূৰি নগল ঘৰলৈ। পুৱতি নিশা ঘৰৰ চৌহদৰ প্ৰায় 100 মিটাৰ নিলগত পথৰ দাঁতিৰ এটা নলাত তলমুকৈ আধা ডুব গৈ থকা অৱস্থাত উদ্ধাৰ হৈছিল পূৰ্বজ্যোতিৰ মৃতদেহ। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰাৰ সময়ত পূৰ্বজ্যোতিৰ শৰীৰত নাছিল কোনো ধৰণৰ আঘাতৰ চিন। কিন্তু তথাপিও আৰক্ষীৰ সন্দেহ ঘটনাত ৰহস্য জড়িত থকাৰ। দেহত তেনেকুৱা আমি ডেড বডিত ইঞ্জুৰিটো পোৱা নাই, আঁঠুত অলপ ছাল ছিগা আছে আৰু তদন্ত আমি সঠিকভাৱে লৈ যাম আৰু কি আছে তো ওলাই যাব। সুস্থ মানুহ এটাতো উঠি আহিব পাৰিব, সুস্থ মানুহ এটা উঠি আহিব পাৰিব, কিন্তু যদি অসুস্থ মানুহ হয়তো উঠিব নোৱাৰিব। নাই নাই, এতিয়ালৈকে আমি এই প্ৰাথমিক পৰ্যায়ত আছে, তদন্তটো অতি প্ৰাথমিক পৰ্যায়ত আছে আৰু আমি এক্সপাৰ্টো মাতিছোঁ যাতে খুব ভালকৈ এইটো তদন্তটো হয়, আমি সেইটোত মনোনিৱেশ কৰিছোঁ। আৰক্ষীয়ে পৰিয়ালৰ লোকক সোধা পোছা কৰাৰ লগতে জব্দ কৰিছে পূৰ্বজ্যোতিৰ মোবাইল ফোন। আৰক্ষীয়ে পোৱা তথ্যমতে জুলফিকৰ নামৰ এজনে সুতত ধাৰ লৈ দিয়া ধন বিচাৰি পূৰ্বজ্যোতিলৈ দিছিল ভাবুকি ভৰা মেছেজ। জব্দকৃত মোবাইলত পোৱা মেছেজৰ পিছতেই আৰক্ষী আটক কৰিছে জুলফিকৰক। মোবাইলটো আমি ৰাখিছোঁ, কিন্তু এক্সটাৰ্নেল কি কি এলিমেণ্টে কাম কৰিব পাৰোঁ সেইটোৰ কাৰণে আমি এতিয়া লৈছোঁ, সেইটোও আমি চাম। সেইটো আমি এতিয়া অলৰেডি আমি সেইটো এংগলত পাইছোঁ, আমি সেই ব্যক্তিকো আমি অলৰেডি এক্সামিনেশ্যন কৰিবলৈ আনিছোঁ ইতিমধ্যে। অমায়িক স্বভাৱৰ পূৰ্বজ্যোতিৰ মৃত্যুৱে শোকাহত কৰি তুলিছে পৰিয়াল তথা বন্ধুবৰ্গ আৰু সংবাদকৰ্মীসকলক। এই ৰহস্যজনক মৃত্যুৰ উচিত তদন্ত দাবী কৰিছে বিভিন্নজনে। তেওঁৰ লগত কাৰো শত্ৰুতা থকা আমি নাজানো আজিলৈকে, কাৰণ তেওঁ কেতিয়াও কাৰো লগত তৰ্ক বিতৰ্কও নকৰিছিলে, খুব কুল মাইণ্ডৰ মানুহ আছিলে।
আর যে নহক হত্যাই হোক বা দুর্ঘটনাই হোক ইয়ার তদন্ত হব লাগিব আর মই ভাবো আরক্ষীয়ে অতি শীঘ্রে ইয়ার তদন্ত করে উচিত ব্যবস্থা গ্রহণ করব লাগে। আনহাতে বিষয়টো গুরুত্ব সহকারে লৈ ফরেন্সিকেও আরম্ভ করেছে পরীক্ষা নিরীক্ষা। দুই তরবীয় অনুসন্ধানের সিআইডিকে তদন্তর আহ্বান জানাইছে আরক্ষীয়ে। উৎপল হালৈ আর হিরকজ্যোতি মালাকারের সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অফ নর্থ ইস্ট। প্রথম পর্যায়ের নির্বাচনত উজনি আর উত্তর রাইজে নিশ্চিহ্ন করলে বিজেপিক। এই দাবি করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরাই। বিজেপির বিজ্ঞাপন বিতর্কর সন্দর্ভত শাসকীয় বিজেপি কঠোর ভাষায় সমালোচনা করলে প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলি প্রসঙ্গ বিজ্ঞাপন বিতর্ক বিজেপিক কঠোর সমালোচনা রিপুন বরার। মানুহৰ অস্তিত্ব যে নাথাকে আৰু সেইকাৰণে অসমৰ মানুহে এতিয়া এটাই সিদ্ধান্ত লৈছে যে যিদিনা কা আইনৰ কথা আহিছিল আৰু সেইদিনৰ পৰা ফ্ৰম দি ডে ওৱান কংগ্ৰেছ পাৰ্টীয়ে এট নেশ্যনেল লেভেল ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত ফ্ৰম দি ডে ওৱান কংগ্ৰেছ পাৰ্টীয়ে ইয়াক তীব্ৰ বিৰোধ কৰিছে, পাৰ্লিয়ামেণ্টত কৰিছে, বাহিৰত কৰিছে, সমগ্ৰ দেশত কৰিছে, আমি অসমত কৰিছোঁ, আমি গোটেই অসমত পদযাত্ৰা কৰিছোঁ আৰু আমি নিৰ্বাচনী ইস্তাহাৰতো কৈছোঁৱেই। গতিকে ৰাইজ এতিয়া কনভিন্সড হৈছে যে অসমৰ মানুহৰ যদি অস্তিত্ব ৰক্ষা কৰিব পাৰিব তেতিয়াহ'লে দেট ইজ অনলি কংগ্ৰেছ পাৰ্টী। বিজেপিক সমালোচনা কৰি ৰিপুন বৰাই ক'লে বিজেপিয়ে যিমানেই মোগলৰ কথাকে নিচিয়ৰ কিয় অসমৰ মানুহে স্বাভিমানত এৰি নিদিয়ে, লাগিলে নিমখ ভাত খাব। অসমৰ মানুহে এইটো অলৰেডি ডিচাইড কৰিছে, লাগিলে নিমখ ভাত খাম, লাগিলে আমি নিমখ ভাত খাই থাকিম, কিন্তু আমাৰ স্বাভিমান, আমাৰ জাতীয় সত্তা আৰু আমাৰ অস্তিত্ব এট এনি কষ্ট আমি ৰক্ষা কৰিব লাগিব। দিছ ইজ দি লাষ্ট দুই মেত ৰাইজে গম পাব আচলতে দিশপুৰত এইবাৰ কোনে গঠন কৰিব চৰকাৰ। ৰিপুন বৰাই ক'লে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনতে আমি বুজি পালোঁ যে এইবাৰ মহাজোঁটৰ চৰকাৰ হ'ব। আমাৰ পাঁচটা গ্যাৰেণ্টি ৰাইজে আঁকোৱালি লৈছে। এই ফাৰ্ষ্ট ফেজত উজনি অসম উত্তৰ অসমৰ ৰাইজে বিজেপিৰ সকলো প্ৰপাগেণ্ডা নাকচ কৰি তেওঁলোকে আমাৰ কংগ্ৰেছক ভোট দিছে, হিয়া উজাৰি। মই তাৰ বাবে তেখেতসকলক মই অভিনন্দন জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ। আৰু দ্বিতীয় পৰ্যায়ত অসমৰ ৰাইজে একেই সুস্থ সিদ্ধান্ত অসমৰ স্বাৰ্থৰ খাতিৰত গ্ৰহণ কৰিব। ইপিনে AICCৰ মুখপাত্ৰ গৌৰৱ বল্লভে বিজেপিক সমালোচনা কৰি ক'লে যে অসমৰ অস্তিত্বক বিজেপিয়ে বিপন্ন কৰিব বিচাৰিছিল কিন্তু অসমৰ ৰাইজে সেয়া হ'বলৈ নিদিয়ে। এক বড়া সংকীর্ণ ভিজন থা অসম কে লিয়ে, উস সরকার কো অসম কি জনতা নে দিশপুর সে বাহার কর দিয়া আর কল ভারত নে ইংল্যান্ড কো ক্রিকেট মে হরা কে কই বার বল কো স্টেডিয়াম কে বাহার কর দিয়া। সাথিও বিলকুল ক্লিয়ারলি লিখা হুয়া হ্যায় আর জো হতাশা বিজেপি কি তরফ সে দেখনে কো মিল রহি হ্যায় উসসে বিলকুল ক্লিয়ারলি পতা লগ রহা হ্যায়, রাইটিং অন দা ওয়াল হ্যায়। বিজু কুমার ডেকার, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর ইফালে হোলির মাজতে চলিছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলার মাজতে আবিরর রঙত রঙিন হয়ে পড়িল কেবাগৰাকীও রাজনৈতিক নেতা। নির্বাচনী প্রচারের মাজতে হোলির আনন্দত আত্মহারা হয়ে পড়িল মুখ্যমন্ত্রী, বিত্তমন্ত্রীকে ধরে সকলো। রাজ্যত হোলির উল্লাস, রাজনীতির পথারতো লাগিছে রং, হোলির আনন্দ উল্লাসের মাজতে চলিছে নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচারের মাজতেই চলিছে হোলির আনন্দ উল্লাস।
এয়া ফাঁসি বজার রেইন ডান্সত আপন পাহরা যুবক যুবতী তার মাজতে ওলাল গৈ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সোনোয়াল হামারে সঙ্গ হোলি খেলনে কে লিয়ে আয়ে হ্যাঁ মে চাহতা হু আপ উনকা স্বাগত জোরদার তালিয়ো সে কিজিয়ে এয়া রহার নির্বাচনী সভা নির্বাচনী প্রচার সভা নহয় যেন দোলোৎসবর উদযাপন চলিছে ধোঁয়ার দরে উড়িল নানা রঙিয়া বীর মঞ্চত স্টার কেম্পেইনার হিমন্ত বিশ্ব শর্মা আর হতীরধর উদ্যান নৃত্য শ্রীকৃষ্ণর দৌলযাত্রা উপলক্ষে দেওবারে নিশা বজালির বিশানকুচির গোসাইপাড়াত অনুষ্ঠিত হয়েছিল এক সাংস্কৃতিক সন্ধিয়া এই অনুষ্ঠানের মঞ্চত হোলি গীত গালে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে আবির উড়িল করিমগঞ্জতো এফালে হোলি উৎসব আনফালে নির্বাচনী প্রচার এই দুইটা কার্যসূচী একাকার করে নির্বাচনী প্রচার চলালে উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী ডাক্তর মানস দাসে হোলির আনন্দ উৎসবত অংশগ্রহণ করলে বিটিআরর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ুয়েও আনন্দমুখর পরিবেশ বিরাজ করা তামুলপুরের গয়বাড়িত হোলি খেলি প্রমোদ বড়ুয়ে হোলির শুভেচ্ছা জানায় রাজ্যবাসী সমান্তরালভাবে আক্রমণের লক্ষ্য করে লয় হাগ্রামা মহিলারিকো প্রথমতে মই হোলির শুভকামনা বডোলেনবাসী অসমবাসী আর আমার ভারতের সকল নাগরিকলৈ জ্ঞাপন করছো আর আমার এই রঙের উৎসব হোলির দ্বারা মই আশা করছো কি মানুষের জীবনত পোহর আহিব রং আহিব ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট খবর আরো আছে সময় বিরতি ব্যস্ততার মাজতে রাজ্যত উদযাপন হল রঙর উৎসব ঐতিহাসিক দৌল দেওয়ালয়ত পরম্পরাগতভাবে দৌল উৎসব উদযাপন করার লগতে প্রান্তে প্রান্তে দেখা গল উৎসবমুখর পরিবেশ রঙেরে রঙিয়াল সৌদি আবিরর ঢোট বিলীন সমগ্র রাজ্য নির্বাচনী ব্যস্ততার মাজতে প্রান্তে প্রান্তে উদযাপন ফাকুয়া বরপেটার ঐতিহাসিক কীর্তন ঘরত উলহ মালহেরে পালন করা হয়েছে দৌল উৎসব হোলি গীতেরে মুখরিত হয়ে পড়েছে বরপেটার কীর্তন ঘর বহুত আনন্দের কথা এই বরপেটার ইয়াতে সংস্কৃতি সংস্কার গোটে জড়িত হয়ে আছে এই হেৰি হোলি বরপেটার গোটে কালচারখিনি আছে খল পরিবেশের মাজতে আজি বরপেটাত অনুষ্ঠিত হয়েছে রঙে রঙে একাকার হওয়া উৎসব খুয়েরি অর্থাৎ ফাকুয়া সত্রপীঠ মাজুলীতো পরম্পরাগতভাবে ফল্গুৎসব উদযাপন ঐতিহাসিক গড়মূৰ সত্রত পুয়া পরম্পরা অনুসরি হোলি গীত গায় বোকা খেল খেলে বৈষ্ণব সকলে ঐতিহাসিক চামগুৰি দক্ষিণপাট সত্রত দৌল গোবিন্দক রথত বহুয়াই হোলি গীত গায় পরিভ্রমণ করা হয় ভগবান কৃষ্ণ বন্দনারে মুখরিত যোরহাটর ঐতিহাসিক শ্রী শ্রী গোবিন্দ প্রভু মন্দির 17শ শতিকাতে যোরহাটর মেলেং ডাঙরিয়া তুলত স্থাপন করা এই মন্দিরত পরম্পরা রক্ষা করে উদযাপন করা হয় ফল্গুৎসব তেজপুরের তরাজান কুমারগাঁওবাসীও উদযাপন করলে রঙর উৎসব ফাকুয়া রাধা কৃষ্ণ রূপত উলাই অহা দুটি কণমানির লগতে নাচি বাকি ফাঁকু খেলি এনেদরে উন্মনা হয়ে পড়িল তরাজান কুমারগাঁওবাসী
তেজপুরের কাহরিয়া কলিয়া গোহাই থানতো প্রতি বছর দরে এইবারও পাঁচদিনিয়া আয়োজন করা হয়েছে দোল উৎসব আর মেলা। জেলার মৰাণ অইলত অবস্থিত কেন্দ্রীয় সংরক্ষিত আরক্ষী বাহিনীর শিবিরত ফাকুয়া উপলক্ষে দেখা গল উৎসব মুখর পরিবেশ। নিজ নিজ কর্তব্য সম্পাদনের পাছতে নিশা সকলে এনেদরে ব্যস্ত হয়ে পড়িল হোলির আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সভা আধাতে সামৰি নৰিয়া মাতৃ কাষলৈ ঢাপলি মেলিলে গগৈ লুৰিণজ্যোতি গগৈ। মৰিগাঁও সভা এৰি ডিব্ৰুগড় অভিমুখে ৰাওনা হোৱা নেতাগৰাকীৰ মাতৃৰ আশু আৰোগ্য কামনা কৰিছে দলৰ সমৰ্থকসকলেও। এতিয়া কেনে আছে লুৰিণ গগৈ মাতৃ? লুৰিণ মাতৃ অসুস্থ, প্ৰেছাৰ ষ্ট্ৰকত আক্ৰান্ত দুলু গগৈ। সোমবারে পুয়া তিনিচুকিয়ার লাইপুলির ঘরত গরুর গাখির খিরাই থাকুতেই ঢলি পড়িল লুৰিণ মাতৃ। গুহালিতে সংজ্ঞাহীন হয়ে পড়া দুলু গগৈ ততাতয়াক লৈ অহা হল ডিব্রুগড়। সম্প্রতি সঞ্জীবনী নার্সিং হোমর আইসিউত মৃত্যুরে যুঁজিছে লুৰিণজ্যোতি গগৈর মাতৃয়ে। এই খবর পোৱা মাত্রকে মরিগাঁওর সভা আধাতে এরি ডিব্রুগড় ঢাপলি মেলিছে অসম জাতীয় পরিষদর সভাপতিগৰাকীয়ে। দুলু গগৈর চিকিৎসার তদারক করে থাকা অজাপ নেতা জগদীশ ভূঁয়াই সংবাদ মাধ্যমক ব্যক্ত করিলে দুলু গগৈর স্বাস্থ্যর শেহতীয়া অবস্থা। ডক্টরের কথা পাতি বুঝিল যে স্বাস্থ্যর গোটে পরিস্থিতি সংকটজনক অবস্থা আছে। বেলেগ ডক্টর আর আসব এটা চাবর মেডিকেল কলেজের ডক্টর মাতিছ ইয়ালে। সেই সময় উখা নিশা লোপর না ইয়াত ভেন্টিলেশন রাখিছে, উখা নিশা লৈছে, ডক্টরে চিকিৎসা আরম্ভ করেছে। হিউমার ব্রেন হিউমারিজ হয়েছে, গতি অকান ব্লিডিং বেশি বলে কৈছে ডক্টরে। গতি অবস্থাটো নিশ্চিতভাবে সংকটজনক, যদিও চিকিৎসা চলি আছে। শিবসাগরত আয়োজিত অসম জাতীয় পরিষদর প্রথমখন অভিবর্তনত অসমবাসীয়ে প্রথমবারের বাবে দেখিছিল দুলু গগৈ। দলটোর সভাপতি নির্বাচিত হওয়ার ঐতিহাসিক ক্ষণত নরিয়া দেহারে পুত্রক আশীর্বাদ দিবলৈ শিবসাগরত উপস্থিত হয়েছিল লুৰিণ মাতৃ। পুত্রর রাজনৈতিক ভবিষ্যৎ ইভিএমত বন্দী হয়ে থাকা সময়ত মাতৃ নরিয়াত পড়া ঘটনাত শোকাহত অসম জাতীয় পরিষদর নেতৃত্বর লগতে রাজ্যবাসী। ডিব্রুগড়ের পর তমাশ বুড়াগোহাঁই, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রথম পর্যায়ের নির্বাচনত বিজেপির যোরহাটর প্রার্থীগুলি ঘরুয়া বলে দলের ভিতরতে চলিছিল ষড়যন্ত্র। একাংশ বিজেপি নেতায় ঘর ভিভীষণের ভূমিকা অবতীর্ণ হওয়ার অভিযোগ আনিলে বিজেপি প্রার্থী তথা বর্তমানের বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী। বিজেপিত ঘর বিভীষণ। সদ্যসমাপ্ত প্রথম পর্যায়ের নির্বাচনত যোরহাটত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রত লিপ্ত হয়েছিল ঘর বিভীষণ। কিন্তু ফাদিল হল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা পরিকল্পনা, সেয়ে দুই এঠাইত ক্ষতি করার বাদে বিশেষ ক্ষতি করবলৈ সক্ষম নহল ঘর বিভীষণে। এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে বিধানসভার অধ্যক্ষ তথা যোরহাট সমষ্টির বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামী। বিভীষণনো কত নাই, ঘর বিভীষণ সবতে আছে। গতি ঘর বিভীষণে বিশেষ একো করব নারে, দুই এটা ক্ষতি করেছে। কিন্তু মূল পুত হয় সেই সকল কর্মীলে যিসকলে তেওঁ লগ লাগি ঘর বিভীষণের লগ লাগি কামবিলাকত মানে অসুবিধাত পেলাইছিল। নির্বাচনের সময়সোৱাত একাংশ বিজেপি কর্মীক লগত লৈ যোরহাটের বিজেপির একাংশ ঘর বিভীষণে বিজেপি প্রার্থীগৰাকীক অসুবিধাত পেলাইছিল, যদিও অধিকাংশ বিজেপি কর্মীয়ে ভুল বুঝি পুনের প্রার্থীগৰাকীর কাষলৈ আহি দলীয় কাম কাজত অংশ লয় বলে জানিবলৈ দিয়ে হিতেন্দ্রনাথ গোস্বামী। কেবাজনেও নিজাভাবে ভুল বুঝি আমার সম্বন্ধ স্থাপন করেছে, আর যাকালি আমি সকলে কাম একেলগে করেছো। দুই এজনের কথা মানে নকো, এলোক মানে ভালোর হকে চিন্তা নকি, নিজের কারণে চিন্তা করে
অকমান অসুবিধাত পেলাইছে। নির্বাচনের সময়সাত একাংশ বিজেপি কর্মীর ভূমিকাক দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে। যোরহাটের পর গৌতম বরা, নিউজ 18, অসম নর্থ ইস্ট। খবর অব্যাহত রাখিম, সময় পুনরে বিরতি।